ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই দুই চিরশত্রু দেশ থেকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। সব ভালোই চলছিল, অন্তত বাইরের মানুষ তাই জানতেন। কিন্তু লোক দেখানো ভালো থাকার আড়ালে যে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়েছেন এই তারকা জুটি, সেটা সবার অজানাই ছিল। দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙে অবশেষে ডিভোর্সের পথে হাঁটলেন টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিক। ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় এই জুটি ৫ মাস প্রেমের পর ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন। শোয়েব সানিয়া যখন বিয়ে করেন তখন তাদের দুজনেরই ক্যারিয়ারে খারাপ সময় যাচ্ছিল। ১২ মাসের জন্য নিষিদ্ধ ছিলেন শোয়েব মালিক। অপরদিকে সানিয়াও ছিলেন অফ ফর্মে, কিন্তু জীবনের সেই দুঃসময়েও একে অপরের পাশে ছিলেন তারা। কোনো দাম্পত্য কলহের কথা শোনা যায়নি। বিয়ের ৮ বছর পর ছেলে সন্তানের বাবা মা হন দুজন। তাদের ছেলে ইজহান মির্জা মালিকের বয়স এখন ৪ বছর, আর এই বয়সেই বাবা মায়ের বিচ্ছেদ ঘটল। কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন হলেও সানিয়া মির্জার ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাদের ডিভোর্সের ইঙ্গিত পাওয়া যায়। তিনি লিখেন, ভাঙা মন কোথায় যায়? আল্লাহর কাছে যায়। সানিয়ার এই পোস্টের পর শোয়েবের সাথে তার ডিভোর্সের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে। অভিযোগ উঠেছে এই পাকিস্তানি ক্রিকেটার নাকি প্রতারণা করেছেন সানিয়ার সাথে।